মোবাইল চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে খুন। ঘটনাটি ভাতারের ওর গ্রামের। পূর্ব বর্ধমান জেলার ভাতারের ওর গ্রামের বিকনাহার পাড়ার এক মহিলার মোবাইল চুরি হয়ে যাওয়াকে কেন্দ্র করে ঘটনা সূত্রপাত। ওই পাড়ার বাবলু মুর্মু নামে এক ব্যক্তিকে মোবাইল চোর সন্দেহে পিটিয়ে খুন করলো পাড়ারই চার যুবক। খুনের অভিযোগ করে বাবলু মুর্মুর স্ত্রী সুমিতা মুর্মু। তারই ভিত্তিতে ভাতার থানার পুলিশ চার ব্যক্তিকে গ্রেফতার করে বর্ধমান আদালতে পাঠায়। তাদের নাম সোম মুর্মু, মাতাল হেমব্রম, কানাই হেমব্রম, সুনীল টুডু। ছেলে রবি মুর্মু জানান, আমরা প্রতিদিনের মতো কাজে গেছিলাম, বাবা বাড়িতেই ছিলেন। সামান্য একটা মোবাইলের জন্য মানুষ খুন করতে পারে শুনে অবাক হয়ে গেলাম। আমরা চাই দোষীরা আইনত সাজা পাক। ওর গ্রাম বিঘ্নহাট পাড়া। হ্যাঁ, ওর গ্রাম বিঘ্নহাট পাড়া। একটা মোবাইল নিয়ে সমস্যা। সমস্যার পর মীমাংসা হওয়ার পর লাঠি দিয়ে মারা হয়েছিল। যে মারা গেছে কি নাম? বাবলু। কারা কারা মেরেছিল? ওই সোম টুডু আর মাতাল হেমব্রম আর কানাই মুর্মু। পুলিশ কজনকে ধরেছে? কি হয়েছিল দাদা? এখানে আছে কি হয়েছিল? ঝগড়া ঝগড়া হয়েছিল। আচ্ছা, দিয়ে কি হয়েছিল? আছে ঝগড়া তো মেরে শুয়ে দিয়েছিল। তারপরে এসে দেখলাম যখন ওকে এখানে শুয়ে দিয়েছিল তখন এসে পুলিশরা এসে ওকে তুলে দিয়ে গেছে। যে মারা গিয়েছে কি নাম? বাবলু মুর্মু। বাবলু মুর্মু। বাবলু মুর্মু। আপনারা যখন এলেন তখন কি দেখলেন এখানে? এখানে তো মেরে শুয়ে দিয়েছে তোমার। আচ্ছা, কারা মেরেছে জানেন কিছু? না, মেরেছে লোক ছিল, আমাদের গ্রামের লোকজন ছিল, ওই চার চারজনে ছিল ওরা। এটা কি কি নিয়ে কি অশান্তি ঝামেলা? কি নিয়ে ঝামেলা সেটা আমি বলতে পারি না। কি জানি ঝামেলা হয়েছিল সেটা আমি বলতে পারবো না। সেটা আমি এসে দেখছি যখন ওরা মেরে শুয়ে দিয়েছে। আচ্ছা, আপনারা এসে দেখেন কোথায় শুয়েছিল? এখানে এই গলিটাতে। গলিটাতে মেরে শুয়ে দিয়েছিল। তারপর কি হলো? তারপরে কিছু হয় না, তারপরে পালিয়ে গেল ওরা। এখানে আমি এখানে ক্যাবে গেলাম, তখন বলছে রে মরে গেছে এখন তোর মামা। এখন পুলিশ ক্যাবে গেলাম, তখন কাগজ কাগজটা যখন নিজে সই করে ভাতার থেকে এনেছিল সেইটা বলছে কাগজটা না, কাগজটা আগে লিখে গেলাম। তখন ওরা এখানে ফটো গেল কাগজটা দিয়ে। ঝামেলাটা কি সকাল থেকে হচ্ছিল? সকাল থেকে হয় না, বেলাঘাটে তো হয়েছে, আমি বাড়িতে ছিলাম না। তো যিনি মারা গেছেন কি নাম? বাবুল মুর্মু। কে হয় আপনার? মামা। মামা। আপনার নাম? আমার নাম সুপার সরেন।